So hello everybody, good morning from our body. So I just ঘুম থেকে উঠলাম। So ঘুম থেকে উঠেই কি করব, ঘুম থেকে উঠেই এখনো কিছু খাওয়া হয়নি, তো খাওয়ার আগে আমি বললাম যে একটা ভিডিও শুট করে নিই, জাস্ট ট্রাভেল গাইড। আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে একটা ট্রাভেল গাইড চাই গোয়ার। টোটাল এপিসোড তো দেখলেন, তো দেখার পরে আমি আপনাদের একটা ছোট্ট করে, হ্যাঁ টাইটেল যেটা দেখেছেন সেটাতেই সম্ভব, একটা ছোট্ট করে আপনাদের আমি একটা গোয়ার ট্রাভেল গাইড দিয়ে দেবো। ওকে, তো দেখতে থাকুন। এবার হচ্ছে আপনারা গোয়া পৌঁছবেন কীভাবে, তাই না? গোয়া পৌঁছানোর দুটো অপশন আছে, ট্রেন আছে, ইভেন হচ্ছে ফ্লাইট আছে। ফ্লাইট আমি বাদ দিলাম, ফ্লাইট কস্ট একটু মানে রেঞ্জের বাইরেই থাকে, 6,000-7,000-5,000-এর ওপর ফ্লাইট কস্ট থাকে, তো আমি ফ্লাইট কস্টটা বাদ দিয়ে ট্রেনের ব্যাপারে বলছি। ট্রেন হচ্ছে শালিমার থেকে ডিরেক্ট যায় হচ্ছে ভাস্কো দা গামা, না হয় আপনি মাঠগাঁও, যেখানে ইচ্ছা আপনি নামতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের কিন্তু ভাস্কো দা গামা নামতে, কারণ ভাস্কো দা গামাতে কিন্তু স্কুটির অপশানটা প্রচুর পাবেন। মাঠগাঁওতে অবশ্যই পাবেন, বাট ভাস্কো দা গামাতে এরকম প্রচুর স্কুটির অপশান পাবেন। ট্রেনটা হচ্ছে ব্যাপার, দেখুন 800 টাকা করে ট্রেন আছে শালিমার টু ভাস্কো দা গামা স্লিপার ক্লাসে। আপনারা এসি সেকেন্ড টায়ারও চুজ করতে পারেন, ঠিক আছে? তো আমি স্লিপার ক্লাসেই হচ্ছি, যেহেতু একটু চিপেস্টে মোটামুটি আপনারা ঘুরতে পারবেন, সেই হিসাবে আপনি স্লিপারেই আমি মানে সাজেস্ট করছি। তো স্লিপারে 800 টাকা করে প্লাস 300 টাকা আপনাদের ফুডের পিছনে ধরে রাখুন, ঠিক আছে? কিছু তো কিছু খেতে হবে ট্রেন, ফুডের পিছনে 300 টাকা, 8 আর 3 1100, 1100 দুকানে 2200 টাকা। আমি দুজনের টোটাল কিন্তু এই প্যাকেজটা বলবো, দুজনের 12 থেকে 12,000 টাকা ধরে রাখুন, 12,000 টাকা দুজনের কিন্তু অল কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ ঠিকই শুনেছেন, 4 রাত 5 দিনের প্রোগ্রামে আপনাদের দুজনের 12,000 টাকা হলে অল কমপ্লিট হয়ে যাবে, একদমই তাই। স্কুটি ওখানে নেবেন আপনি 350-400 টাকা পার ডে হিসেবে স্কুটি রেন্ট করতে পারেন। ইভেন যারা ফ্যামিলি নিয়ে যাবেন তাদের জন্য অপশান আছে, তারা কিন্তু ইজিলি হচ্ছে ওখান থেকে 4 চাকা বুক করতে পারেন। ওয়াগানার আছে, অনেক কিছু আছে, অল্টো 800 আছে, এগুলো হচ্ছে বেসিক, এগুলো ওখানে প্রচুর আছে। তো এগুলো রেটস পড়বে ধরে রাখুন অ্যাপ্রক্স মোটামুটি ওই 1,000-1,100 টাকা, 900 টাকা বার্গেনিং একটু করে নেবেন। ওকে, ভাস্কো দা গামাতে কেন নামতে বলছি, কারণ ভাস্কো দা গামা থেকে হচ্ছে আপনার বাঘা কেলাঙ্গুট যাবেন, তো আপনার বাঘা কেলাঙ্গুটে, তাই না? তো ভাস্কো দা গামা থেকে ডিস্টেন্সটা কিন্তু অনেকটা কমই হবে, কারণ ভাস্কো দা গামা থেকে অ্যারাউন্ড ধরে রাখুন ওই 43 কিলোমিটার রাস্তা আছে বাঘা কেলাঙ্গুট। আর এদিকে হচ্ছে আপনার যখন এই মাঠগাঁও যাবেন তখনই আরও 7-8 কিলোমিটার বেরিয়ে যাবে। তো সেই জন্য বললাম আমরা ইজিলি ভাস্কো দা গামাতে আসুন, আমার সাজেস্ট আমি বলে দিলাম, ভাস্কো দা গামাতে আসুন, 4 দিনের জন্য স্কুটি বুক করে নিন, ঠিক আছে? 3-4 1,200-1,400 টাকা ধরে রাখুন, 400 টাকা করে ধরুন, 4-4 1,600 টাকা, 4 দিনের স্কুটি খতম। আর পেট্রোলে যাবে হচ্ছে মোটামুটি 500-800 টাকা অবশ্যই পেট্রোলে যাবে, ঠিক আছে? তো আপনারা পেট্রোলে ওটা পুট করে নিন, মানে স্কুটিতে টোটাল পড়ছে আপনাদের 4 দিনের যদি প্রোগ্রাম হয়, প্রোগ্রাম তো আমি আসছি, 4 দিনের প্রোগ্রামে 1,600 টাকা প্লাস ধরে রাখুন 800 টাকাই ধরুন পেট্রোলে যাবে, 1,600 আর 800, মানে 2,400 টাকা হচ্ছে ট্রাভেলিংয়ে খতম হয়ে গেল। নেক্সট, আর গোয়াতে কিন্তু উইকডেজ অ্যান্ড উইকেন্ড খুব কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? স্কুটি যখনই রেন্ট করবেন উইকেন্ড হলেই আপনার 50-100 টাকা মানে স্কুটিতে বেশি নেবেই নেবে, একদম 100%। আর সোম থেকে বৃহস্পতি অবধি হলে ও আপনার অনেকটাই কম হবে, এটা একদম মানে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আর যে স্পটগুলোতে যাবেন মানে পার্কিং চার্জ দিতে হবে স্কুটি, তো স্কুটির পার্কিং চার্জ ধরে রাখুন 200 টাকা অবশ্যই লাগবে। স্পটগুলো আসছে আস্তে আস্তে, কোন কোন স্পট কীভাবে প্ল্যান করবেন। এবারে চলে আসছে হোটেল অ্যান্ড ফুড, ঠিক আছে? মেইন যে দুটো জিনিস, হোটেল হচ্ছে আপনি বাঘা বা কেলাঙ্গুটের কাছাকাছি নেবেন বা টিটোস লেনের কাছে নেবেন। আপনারা গোয়াতে গেলে ওখানেই স্টে করবেন, আদারওয়াইজ কোথাও স্টে করবেন না, তাহলে সেই মজাটা কিন্তু পাবেন না গোয়ার, বুঝতে পারছেন? টিটোস লেনে স্টে করবেন, নয় কেলাঙ্গুটে, নয় বাঘাতে, তিনটে জায়গার মধ্যে যে কোনো একটাতে আপনারা স্টে করবেন। হোটেল কস্ট আমি বলে দিচ্ছি মোটামুটি, আমরা তো পেয়েছিলাম 800 টাকাতে এসি রুম, একটু খাটাখাটি করলে আপনি 800-1,000 টাকায় এসি রুম কিন্তু ইজিলি পেয়ে যাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। একটু খাটাখাটি করবেন, কোথায় বেস্ট আছে, কোথায় ডিল দিচ্ছে, কোথায় অফার দিচ্ছে, তাহলে কিন্তু আপনার 800-1,000 টাকায় আমি 1,000 টাকাই ধরছি, 1,000 টাকায় কিন্তু আপনারা দুজনের জন্য এসি রুম ইজিলি পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? তো এই হলো পার ডে হচ্ছে 1,000 টাকা, আপনার 4 রাত্রি হচ্ছে 4,000 টাকা, বুঝতে পেরেছেন? 4,000 টাকা হোটেল শেষ খতম। এবার আসছে ফুডের পিছনে, ফুডের পিছনে একজনের আমি বলছি ব্রেকফাস্ট খুব এক্সপেন্সিভ না গোয়া, আমি আবারও বলছি, আপনারা যেমন সিকিম যান সিকিমে যেমন কস্ট, ঠিক গোয়াতে কিন্তু ঠিক তেমনই কস্ট, তাও অত হবে না 4 রাত্রির প্রোগ্রাম করলে, বুঝতে পেরেছেন? এবার আসছি ফুডের পিছনে, ফুডের পিছনে আপনাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার নিয়ে 500 টাকাতে হয়ে যাবে ইজিলি, 500 টাকাতে আপনারা হেসে হেসে মানে আপনারা খেতে পারবেন, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। এবার যদি এক্সট্রা কিছু খান, কারণ গোয়া যাচ্ছেন, হ্যাঁ আমি বুঝতেই পেরেছি, হ্যাঁ যেটা আপনারা বলতে চাচ্ছেন একদমই তাই, ওটা তো আমি বাজেটের মধ্যে ধরছি না, ওটা বাজেটের মানে বাজেটের মধ্যে ধরা পসিবল না, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, ফুডের পিছনে আপনারা এক একজনের 500 টাকা, 4 দিনে হচ্ছে 2×4,000 টাকা, 4 জন মানে 2 জনের, 1 জনের হচ্ছে 2,000 টাকা, 2 জনের 4,000 টাকা।
হয়ে গেল। এবার আসছে ট্রাভেল প্ল্যান, ডেট ওয়াইজ ট্রাভেল প্ল্যান কি করবেন। তো প্রথম দিনের আপনাদের যে ট্যুর প্ল্যান হবে, সকালবেলা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে আপনি কাছাকাছি যে স্পটগুলো আছে, লাইক বলতে গেলে বাঘা, কেলাগুট, অঞ্জুনা, এদিকে ক্যান্ডোলিম, তারপরে হচ্ছে আপনি যখন সানসেট হবে, সানসেট আপনি কিন্তু আগুয়াড়া ফোর্ট দিয়ে কিন্তু মোটামুটি সানসেটটা মোটামুটি ভালো দেখতে পাবেন হয়তো। হ্যাঁ, আগুয়াড়া ফোর্ট আছে। তো এগুলো আপনারা প্ল্যানের মধ্যে রাখতে পারেন। ডে ওয়ানে আমি একদম প্লেন প্ল্যান রাখছি, একদম সব কাছাকাছি, অ্যারাউন্ড 3-4 কিলোমিটারের মধ্যেই সব কিছু আছে। শুধু আগুয়াড়া ফোর্টটা মানে একটু ওই 5 কিলোমিটার এরকম ডিস্টেন্স আছে। দ্যাটস ইট, ডে ওয়ান প্ল্যান খতম। রাত্রিরে তো নাইট লাইফ আছেই, প্রত্যেকটা মানে বাঘা কেলাঙ্গুটের প্রত্যেকটা বিচের পাশে বিশাল বড় বড় স্যাক আছে। স্যাকে কিন্তু ওরা ডিস্কো ফিস্কো হচ্ছে, আপনারা ইজিলি ওখানে গিয়ে ডান্স ফান্স করতে পারেন ফ্রি অফ কস্টেই কিন্তু। ঠিক আছে, ফ্রি অফ কস্টেই। ইভেন টিটুস লেন তো আছেই, প্রচুর ডান্স বার আছে টিটুস লেনে, মানে আপনি ঢুকলেই বুঝতে পারবেন। ওকে, ডে ওয়ান হচ্ছে কমপ্লিট, এখানেই খতম করছি। ডে টু কী করবে? ডে টুতে আপনি চলে যাবেন হচ্ছে একদম স্ট্রেট হচ্ছে আরাম্বল বিচ। সেকেন্ড ডে হচ্ছে ট্যুর প্ল্যান হবে রাশিয়ান বিচ, স্ট্রেট চলে যাবেন হচ্ছে আরাম্বল বিচ, সেখানে আরাম্বল বিচটা কভার করবেন। তারপর চলে যাবেন ওখান থেকে কিছুটা ট্রেকিং রুট আছে, সুইট ওয়াটার লেক চলে যাবেন, খুব একটা মানে তেমন খাস কিছু নেই সুইট ওয়াটার লেকে, তো গেলেও যেতে পারেন না গেলেও না যেতে পারেন, অসুবিধা নেই। তারপর ম্যানড্রিম চলে আসবেন, আশ্রিম বিচ আছে, এগুলো আপনারা কভার করবেন। রাশিয়ান বিচ আছে, রাশিয়ান বিচে কিছুক্ষণ স্পেন্ড করবেন, খুব ভালো লাগবে, একদম মানে দারুণ জায়গা, দারুণ। তো সেটা কভার করতে পারেন। আর ওই মানে একদম যখন দেখবেন সানসেটের সময়, সানসেটের সময় আপনারা চলে আসবেন চাপোড়া ফোর্ট। সেকেন্ড ডে কমপ্লিট। তিন নম্বর দিনের প্ল্যানিং হচ্ছে আপনারা স্ট্রেট চলে যাবেন কেলাঙ্গুট বা বাঘা, যেখানে স্টে করবেন একটা জায়গাতেই স্টে করুন। ঠিক আছে, ওখান থেকে হচ্ছে যে পানাজি যাবেন, পানাজিতে স্টে করলে কিন্তু মানে বলতে গেলে হোটেলের রেট কিন্তু অনেকটাই বেশি পানাজিতে, মানে গোয়ার ক্যাপিটাল, গোয়ার হচ্ছে রাজধানী পাঞ্জিম বা পানাজি। তো পানাজিতে আপনারা সোজা কেলাঙ্গুট বা বাঘা যেখানে স্টে করলেন স্ট্রেট চলে যাবেন, 7 কিলোমিটার অ্যারাউন্ড ধরে রাখুন, 7-7.5 কিলোমিটার, স্কুটি হোক গাড়ি হোক, ওখানে প্রচুর গাড়ি স্কুটি, আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, বুঝতে পারছি। স্ট্রেট চলে গেলেন পানাজিতে, টোটাল হোল সাইট সিন করুন সকাল থেকে, প্রচুর চার্চেস আছে, ইভেন ওল্ড গোয়াতেও যাবেন, বুঝতে পেরেছেন। ব্যাসিলিকা অফ বম জিসুস, তারপর যে সেন্ট সেবাস্টিয়ান চার্চ, তারপরে ক্যাথলিক সেন্ট ক্যাথেড্রাল চার্চ আছে, এগুলো কিন্তু ওল্ড গোয়াতে আছে। তারপর হচ্ছে পানাজিতে কিন্তু অনেক সাইট সিন আছে, অনেক খাবার প্লেস আছে। খাবার বলতে এক পানাজিতে গেলে অবশ্যই একবার ককনি ক্যান্টিন বলে একটা রেস্টুরেন্ট আছে, বহুত বছর পুরনো, আমরা কিন্তু প্রত্যেকটা সেপারেট ব্লগ করা আছে। আপনারা যারা এই ফেসটা আমায় দেখছেন, ফার্স্ট যে গোয়ার ট্রাভেল গাইড যে আমি দিচ্ছি এটা দেখছেন, তো গোয়ার অলরেডি 20-20টার মতো ব্লগ অলরেডি হয়ে গেছে, পুরো ডে ওয়াইজ, ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, ডে ফোর কী কী করেছি, সাউথ গোয়া, নর্থ গোয়া, পাঞ্জিম, সব কিছু কিন্তু ডিটেলস আছে আপনার চ্যানেলে। একটু এটা ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে একবার যদি যার কোনো রকম কোনো প্রবলেম হলে আপনার চ্যানেলে চলে আসবেন, বুঝতে পেরেছেন। এর পিছনের ব্লগগুলোই কিন্তু গোয়ার আছে সব। তো এটাই বলার, আর বেশি কথা বাড়াবো না। সেটা হচ্ছে পানাজিতে আপনার হোল সাইট সিন করলেন, দুপুরবেলা লাঞ্চ করলেন ককনি ক্যান্টিন, ইভেন আরও একটা দুটো আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো সেখানে ককনি ক্যান্টিনটা বেস্ট হবে একদম বাজেটের মধ্যে, 265 টাকার যা থালি দেবে, সেই ব্লগও আছে। পানাজির যে সাইট সিনগুলো আছে, ফাউন্টেনাস আছে, আরও অনেক কিছু আছে সাইট সিন, ঠিক আছে। তো ওখানে পানাজিতে আসলেই আপনারা বুঝতে পারবেন যে এই পয়েন্টগুলো সাইট সিন আছে। তো পানাজির সাইট সিনটা টোটালি করে আপনি চলে এলেন হচ্ছে সোজা হচ্ছে কোথায়, সোজা আবার হোটেলে চলে এলেন। এবারে একটা কথা বলে দিই, গোয়াতে হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু আমি ধরছি না, কারণ ওয়াটার অ্যাক্টিভিটিস অনেকগুলোই আছে। বাঘা কেলাঙ্গুট থেকে আপনারা স্পেসিফিক ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারেন, আদারওয়াইজ প্যাকেজ নিতে পারেন। 2000 টাকা প্যাকেজ আছে, 5-6টা ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, স্পোর্টস অ্যাক্টিভিটিস। ইভেন আপনারা যদি ফ্লাই বোর্ডিং করতে চান, ওখানে খুব ফেমাস চাপোড়া ফোর্ট থেকে কিন্তু চাপোড়া রিভার, চাপোড়া ফোর্টের ওখানে চাপোড়া রিভার আছে, সেখান থেকে কিন্তু ফ্লাই বোর্ডিং করবেন, যদি যাদের কোনোরকম যদি তার শরীরে কোনো প্রবলেম না থাকে তারাই করবে, নাহলে খুব কষ্টকর জিনিস। সো এটাই বলা, আর হচ্ছে হয়ে গেল। আর হচ্ছে যেটা হচ্ছে ক্রুজ জার্নি গোয়ার, পাঞ্জিম থেকে লাস্ট দিনে হচ্ছে আপনি পাঞ্জিম থেকে হচ্ছে ক্রুজ জার্নি করবেন, সেটা হচ্ছে রাত্রিবেলা যদি আপনারা করেন, এটা আমি প্যাকেজের মধ্যে ধরছি না। প্রচুর ক্রুজ আছে, 600 টাকা থেকে স্টার্টিং আছে, 1300-1500 টাকা অবধি পুরোপুরি, মানে আমার ব্লগ আছে দেখে নেবেন ক্রুজ জার্নি, ঠিক আছে। মন্ডবি রিভার ক্রুজ জার্নি মারলেই দেখবেন চলে আসবে। রাত্রিবেলা একটা ক্রুজ পার্টি হয়, বুফে লাঞ্চ ফাঞ্চ থাকে, খাওয়া দাওয়া হয়, ডান্স থাকে, সব কিছু, এভরিথিং এর মধ্যে থাকে। ওকে, এবার আসি বাজেটের মধ্যে কত কী খরচ হলো এই টোটাল
তিন দিন মানে টোটাল চার রাত্রির প্রোগ্রাম। তো এবার খরচের কথায় চলে এসেছি, একদম ভালো করে শুনুন। দুজনের টোটাল, এই যে টোটাল ক্যালকুলেটার হচ্ছে দুজনের, 1600 টাকার ট্রেন ছিল, 800 টাকা করে দুজনের ট্রেন, তার সঙ্গে হচ্ছে 300 ফুট, তো মোটামুটি 1600 টাকা প্লাস হচ্ছে 600 টাকা, 2200 টাকা হয়ে গেল, ঠিক আছে, ট্রেনে, ঠিক আছে, আপনি গোয়ায় পৌঁছে গেলেন। এবার ওখান থেকে স্কুটি যদি নেন, চার দিনে হচ্ছে 1600 টাকা, 400 টাকা করে আমি ধরি, চার দিনে 1600 টাকা প্লাস হচ্ছে তেল হচ্ছে 800 টাকার আমি পেট্রোল ধরেছি, তাহলে 1600 আর 800 হচ্ছে 2400 টাকা, ঠিক আছে, 2400 টাকা। আর এদিকে হলো তোমার 1600 আর 2200 টাকা, 2200 আর 2400, ক্যালকুলেট আপনারা করুন, আমি করছি না, দুটো হয়ে গেল। এবার হচ্ছে হোটেলে আসছি, হোটেলে হচ্ছে আমি 1000 টাকা করেই ধরছি, 1000 টাকা করে চার রাত্রির আপনি স্টে করবেন, 4000 টাকা হচ্ছে হোটেল ফর টু পিপল, দুজনের কথা মনে করছি, 4000 টাকা হোটেল হয়ে গেল, বুঝতে পেরেছেন। এরপর আসছি ফুডে, ফুডের পিছনে আপনাদের এক এক দিন মানে চার দিনে যেহেতু স্টে করছেন, এক এক দিনে 500 টাকা করে ধরুন, 5-4 2000 টাকা ফুড লাগবে, ফুড লাগবে 2000 টাকা, ঠিক আছে, 2-2 4000 টাকা, দুজনের 4000 টাকার ফুড হয়ে গেল। আর থাকছে স্কুটি পার্কিং, স্কুটি পার্কিং চার্জ হচ্ছে 300 টাকা, 200 থেকে 300 টাকা, এর বেশি নেবে না, এটুকুনি পার্কিং চার্জ হবে, ওকে। সো টোটাল মোটামুটি 12-12 এরকম কাছাকাছি হচ্ছে, আমি ক্যালকুলেটটা আপনারা করে নেবেন টোটাল কত হচ্ছে। সো এই হচ্ছে, এটাই খরচ হবে, এর বেশি কোনো খরচ নেই গোয়াতে। আপনারা খালি বলেন গোয়া মানে একটা মানে খুব অনেক কস্টলি জায়গা, একদমই নয়, গোয়া অনেক সস্তা, কম্পেয়ার টু অন্যান্য স্টেট বললে গোয়া কিন্তু সস্তা, বুঝতে পেরেছেন। তো আপনারা ইজিলি গোয়াতে যেতে পারেন। এবার কারোর কোনো রকম যদি ইনফরমেশান জানার থাকে গোয়ার ব্যাপারে, আমাকে ইনস্টাগ্রামে DM করবেন ডিরেক্ট, ঠিক আছে, ইনস্টাগ্রাম DM করলে আপনারা কিন্তু ইজিলি আমি মোটামুটি ওখানে অ্যান্সার দিয়ে দেবো, কারোর কোনো প্রবলেম থাকলে, বুঝতে পেরেছেন। সো ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে কিন্তু আপকামিং একটা ইন্টারন্যাশনাল ব্লগ আসছে, খুব সুন্দর, আপনারা অনেকেই জেনে গেছেন, হ্যাঁ সেটাই, তো সেটা হচ্ছে আমি থাইল্যান্ড ভিজিট করছি। তো থাইল্যান্ডে যদি কেউ থেকে থাকেন, ঠিক আছে, এই মোটামুটি দু তিন দিন পরেই আমি থাইল্যান্ডে ঢুকে যাবো, তো যদি কেউ থেকে থাকেন আমাকে ইনস্টাগ্রামে DM করবেন, ওকে, টাটা, দেখা হবে পরের ব্লগে, জয় হিন্দ, হাতে খাতা ডায়েরি আছে, মুজাহিদ, বন্দে মাতরম।